जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार, सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्याने आमरा आज मायेर कथा स्मरण मनन करब। श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजी चरणे प्रणाम जानिए, आपनादेर सकलके प्रणाम जानिए आमरा मायेर कथा, शक्ति पूजार कथा, बार बार शक्ति आराधनार कथा स्मरण करब। आमरा जानी जे 1894 ख्रीष्टाब्दे शिकागोर हेल परिवारे जखन स्वामीजी आछेन तखन सेखाने बक्तृता बा अन्य कोनो उद्देश्ये पेंसिले किछुटा नोट करेछिलेन एबं ताते लेखा छिल गड एज फादर, गड एज मदार, गड एज द लाभार, अर्थात ईश्वर पितृरूपे, ईश्वर मातृरूपे और ईश्वर प्रेमिक रूपे आछेन। এবং এই দুইটি সংবাদপত্রে ঈশ্বরের মাতৃভাব সম্পর্কে স্বামীজির বক্তৃতার বিবরণ প্রকাশিত হয়েছিল 1894-এর 27 নভেম্বর। এবং পরের বছর 21 ফেব্রুয়ারি স্বামীজির বক্তৃতার অংশ ছিল যে হিন্দুরা ঈশ্বরের মাতৃত্ব এবং পিতৃত্ব স্বীকার করে, কারণ প্রথমটি প্রেমাদর্শের অপেক্ষাকৃত পরিপূর্ণ রূপ। এবং ট্রিবিউনে স্বামীজির বক্তৃতার বিবরণ ছিল যে ঈশ্বরকে বুঝাবার তিনটি ভিন্ন পথ। প্রথমত তাকে দেখা হয় শৌর্যশালী ব্যক্তিরূপে, তার নিকট নতজানু হও এবং শৌর্যের পূজা করো। আরেকটি পথ, তাকে পিতৃরূপে উপাসনা করো। ভারতে পিতা সর্বদাই পুত্রদের শাস্তি দেন। আরেকটি পথ, ঈশ্বরকে মাতৃরূপে চিন্তা করা। ভারতে সর্বদাই মাতা প্রকৃত ভালোবাসা এবং শ্রদ্ধার পাত্রী। এই হচ্ছে ভারতীয় দৃষ্টিতে ঈশ্বরকে দেখা। এবং আমরা জানি স্বামী অবেদানন্দজিও যখন নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটিতে ঈশ্বরের মাতৃত্ব নিয়ে বক্তৃতা দিয়েছিলেন, সেখানেও তিনি জগন্মাতার পূজা বিষয়ে বক্তব্য রেখেছিলেন। স্বামী তুরিয়ানন্দজি ক্যালিফোর্নিয়ায় শান্তি আশ্রম স্থাপন করে একদল ছাত্রছাত্রীকে বেদান্ত সাধন এবং যোগ শিক্ষা দিয়েছিলেন। 1900 খ্রিস্টাব্দের এক বিকালে ছাত্রছাত্ররা তার সঙ্গে বেড়াচ্ছিলেন। সামনে একটা উঁচু পাহাড়, পাহাড়ের চূড়ায় পাইন গাছ। স্বামী তুরিয়ানন্দ যোগাসনে উপবিষ্ট, তাকে ঘিরে ছিলেন উৎসুক অধ্যাত্ম পিপাসুর দল। চতুর্দিকে শান্তির নীরবতা। এবং কথা প্রসঙ্গে জগন্মাতার প্রসঙ্গ এলো। তিনি বললেন, জগন্মাতা অতি গর্বিতা এবং অতি বিশুদ্ধা। তিনি আবৃত থাকেন একটা মোটা আবরণে, যা তার সন্তানগণ ব্যতীত কেউ উত্তোলন করতে পারেন না। একজন ছাত্র যুবক তখন জিজ্ঞাসা করেছিলেন, মা কে, কোথায় থাকেন? স্বামী তুরিয়ানন্দজি বলেছিলেন, তিনি এই সব হয়েছেন এবং সর্বত্র আছেন। তিনি প্রকৃতিতে পরিব্যাপ্তা, তিনি প্রকৃতি, কিন্তু কথায় কিছু হয় না, পর্দা উত্তোলন করো। ছাত্রটি যখন জিজ্ঞেস করেছিলেন কীরূপে স্বামীজি, স্বামী তুরিয়ানন্দজি বলেছিলেন, ধ্যানের দ্বারা মায়াজাল ছিন্ন হয়। তারপর জোরের সঙ্গে তিনি বারবার বলেছিলেন, ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো। তোমরা কি করছো? তোমরা জীবন বৃথা ব্যয় করছো। গভীরভাবে মায়ের চিন্তা করো, মায়ের কাছে সদা প্রার্থনা করো। তুমি যুবক, এই সময় এই সুযোগ হারিও না। অর্থাৎ প্রত্যেকেই এই মায়ের কথা বারবার বলে গেছি। আমরা সেই মায়ের কথা জানি, চণ্ডীতেও বলা হয়েছে সেই শক্তিকে জগজ্জননী, কারণ সব ধাতুর তিন প্রত্যয়যোগে শক্তি আমাদের কায়িক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক সর্ববিধ কার্য করতে এবং জগতের সর্বপ্রকার উদ্দেশ্য সাধন করতে যা আমাদের সক্ষম করে, সেটি হচ্ছে শক্তি। সেজন্য চণ্ডীতে বলা হচ্ছে, তং বৈষ্ণবীর শক্তির অনন্ত বীরিয়া বিশ্বস্য বীজং পরমাসী মায়া, এইটি বারবার বলা হচ্ছে। এবং সেই দেবী আরাধনা, শক্তি পুজো প্রত্যেকেই করেছেন, আমরাও আজকে সেই মায়ের কথাই বারবার
স্মরণ করব, মায়ের চরণাশ্রয়ের কথা স্মরণ করব। দীনেশচন্দ্র সেনগুপ্ত তিনি বলছেন যে ঢাকা জেলার বিক্রমপুরের অন্তর্গত ভরাকর গ্রামে তাদের বাড়ি ছিল। 1913 খ্রিস্টাব্দের কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন বাগবাজারে মায়ের বাড়িতে তিনি এবং তাঁর স্ত্রী অর্থাৎ দীনেশচন্দ্র সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী রাজবালা শ্রেষী মায়ের চরণাশ্রয় লাভ করি। আমার স্ত্রীর বয়স তখন 20 বছর আর ওনার বয়স 30 বছর। 8 বছর আগে 1905 খ্রিস্টাব্দে তাদের বিবাহ হয়। স্ত্রীর বয়স তখন ছিল 12 বছর এবং ওই সময় পর্যন্ত আমাদের কোনো সন্তানাদি না হওয়ায় আমার স্ত্রীকে আত্মীয় পরিজনদের কাছে অনেক গঞ্জনা সহ্য করতে হতো। এতে সে অত্যন্ত মানসিক কষ্টে এবং দুঃখে দিন কাটাত। আত্মীয় পরিজনদের সমালোচনার হাত থেকে বাঁচতে এবং নিজের দুঃখ কষ্ট বলে থাকতে সে বাড়িতে সেলাই ফড়াইয়ের কাজ করতো এবং গ্রামের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে অবৈতনিক শিক্ষিকার কাজে নিজেকে নিয়োজিত রাখত। আর আমি ঢাকায় কবিরাজি করতাম দীনেশচন্দ্র সেনগুপ্ত। তো একদিন তাঁর স্ত্রী রাত্রে স্বপ্নাদেশ পেলেন যে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী সারদা দেবীর কাছে মন্ত্রদীক্ষা নিলে তার মনোবাসনা পূর্ণ হবে এবং মনে শান্তি আসবে। তো পাশের গ্রাম কলমাতে তাদের জ্ঞাতি ভাই বিনোদেশ্বর দাশগুপ্ত থাকতেন। তাকে এবং তাঁর স্ত্রীকে ইন্দুবালা দাশগুপ্তকে দাদা বৌদি তারা বলতেন। তো স্বপ্নাদেশ পাওয়ার পর শ্রীশ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণের জন্য এই রাজবালা সেনগুপ্ত অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন। কিন্তু যেহেতু বংশে কুলগুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার একটা রীতি ছিল, সেই জন্য শ্রীশ্রী মায়ের কাছে স্ত্রী দীক্ষা নেওয়ার ব্যাপারে এই দীনেশবাবুর মা বিরোধী ছিলেন এবং দীনেশবাবু মাকেই সমর্থন করেছিলেন। তখন সেই রাজবালা দেবী মায়ের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ করলেন এবং তার মনোবাসনা নিবেদন করলেন। শ্রীশ্রী মা তাকে গুরুজনদের অনুমতি নিয়ে কলকাতায় আসতে বললেন। স্ত্রীর পীড়াপীড়িতে তাকে কলকাতায় নিয়ে যেতে হয়েছিল দীনেশবাবু এবং মায়ের বাড়িতে পৌঁছলেন। স্ত্রীকে মায়ের বাড়িতে পৌঁছে দিয়ে দীনেশবাবু বাড়ির বাইরে দাঁড়িয়ে রইলেন। মায়ের কাছে মানে মাতা ঠাকুরানির কাছে এই রাজবালা দেবী নিজের দুঃখের কারণ এবং তার কাছে মন্ত্র দেখার ইচ্ছা প্রকাশ করলে তিনি বললেন, ভেবো না মা, তোমার অবশ্যই ছেলে মেয়ে হবে। তুমি কুলগুরুর কাছে যখন মন্ত্র নাওনি তখন আমিই তোমাকে মন্ত্র দেবো, তুমি কার সঙ্গে এসেছ? তখন সেই স্ত্রী বললেন যে আমি আমার স্বামীর সঙ্গে। মা বললেন, ছেলে কোথায়? স্ত্রী বলল, তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। মা বললেন, তাকে বাইরে রেখে এসেছো কেন? ছেলেকে আমার কাছে নিয়ে এসো। স্ত্রী সঙ্গে সঙ্গে দৌড়ে এসে এই দীনেশবাবুকে ভেতরে নিয়ে গেল এবং দীনেশবাবু বাধ্য হয়েই মায়ের কাছে দ্বিধাগ্রস্তভাবে উপস্থিত হলেন। মা স্নেহের সঙ্গে বললেন, হ্যাঁ বাবা, তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন? আমার কাছে মন্ত্র নিতে চাও না? তুমি কি তোমার কুলগুরুর কাছে মন্ত্র নিয়েছো? দীনেশবাবু অত্যন্ত বিপন্ন হয়ে বললেন, না, আমি কুলগুরুর কাছে মন্ত্র নিইনি, আর এ ব্যাপারে আমার মায়ের কাছে আমি কোনো অনুমতিও নিয়ে আসিনি। শুনে মা তখন বললেন, বাবা, তুমি সব কাজই কি তোমার মায়ের অনুমতি নিয়ে করো? তখন দীনেশবাবু মাথা চুপ করে রইলেন। তখন মা শান্ত দৃঢ়ভাবে বললেন, দ্বিধা করো না বাবা, যাও দুজনে গঙ্গায় স্নান করে এসে বসো, আমি তোমাদের দীক্ষা দেব। আমার কাছে দীক্ষা নিলেও কুলগুরুর যা প্রাপ্য তা অবশ্যই তাকে দেবে। মায়ের এই কথা শুনে দীনেশবাবু বাকরুদ্ধ হয়ে গেলেন। তার দুচোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগল। তিনি মায়ের দুই চরণ স্পর্শ করে তাঁর পদপ্রান্তে মন্ত্রমুগ্ধের মতন বসে রইলেন। তিনি কি বুঝলেন কে জানে, বললেন, আমি সব বুঝতে পারছি বাবা, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের দুজনকেই দীক্ষা দেব। এবং সেই কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন 1913 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেনগুপ্ত এবং তার স্ত্রী দুজনেই গঙ্গা স্নান করে মায়ের কাছ থেকে একসঙ্গে মন্ত্র দীক্ষা নিলেন। এই যে গুরু সদ্গুরু পাওয়ে বেদ বা তাও, ওই যে সদ্গুরুই আমাদের জ্ঞান চক্ষুকে উন্মিলিত করেন, সেই দীনেশচন্দ্র সেনগুপ্ত 1961 সালে তার শরীর চলে যায় এবং পরবর্তীকালে 1915 জুন মাসের শেষের দিকে তার প্রথম পুত্রের জন্ম হয়েছিল।
এবং এই দীনেশচন্দ্র সেনগুপ্তর একটি পুত্র সন্তান হয় 1915 খ্রিস্টাব্দে জুন মাসের শেষের দিকে। তখন তারা সেই সন্তানকে নিয়ে শ্রীশ্রী মায়ের কাছে দেখানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং অবশেষে 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, যখন এদের প্রথম পুত্রের বয়স 2.5 বছর, তখন তার স্ত্রী তাকে বাগবাজারে শ্রীশ্রী মায়ের কাছে নিয়ে যান। পুত্রকে দেখে শ্রীশ্রী মা খুব খুশি হন এবং আশীর্বাদ করেন। এবং এই দীনেশবাবুর স্ত্রীর সঙ্গে যখন মায়ের কথা হচ্ছিল, তখন সেই ফাঁকে সেই পুত্র একবার মায়ের ঘর থেকে বেরিয়ে আসে এবং সিঁড়িতে পড়ে গিয়ে আঘাত পায়, কিছুটা রক্তপাত হয়। সেই সময় দীনেশবাবুর স্ত্রী এসে ওই ক্রন্দনরত পুত্রকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু তার কান্না আর থামে না। তখন শ্রীশ্রী মা নিচে এসে এই দীনেশবাবুর স্ত্রীর কোল থেকে শিশুপুত্রকে নিজের কোলে নিয়ে আদর করতে থাকেন এবং শ্রীশ্রী মায়ের কোলে সে একেবারে শান্ত হয়ে বসেছে। এই পুত্রটি 4-5 বছর বয়সে আবার কলেরায় আক্রান্ত হয় এবং সঙ্গে সঙ্গে দীনেশবাবুর বর্দার দুই ছেলেও কলেরায় আক্রান্ত হয়। কিন্তু দীনেশবাবুর পুত্রটি সুস্থ হয়ে ওঠে, কিন্তু বর্দার ওই দুই ছেলেই মারা যায়। দীনেশবাবু বলছেন যে, আমি নিশ্চিত মায়ের অভয় স্পর্শের ফলেই আমার পুত্র সেবার মৃত্যুর কবল থেকে ফিরে এসেছে। এই পুত্রের পরেও তার আরও 2 পুত্র এবং 3টি কন্যার জন্ম হয়। মায়ের আশীর্বাদে দীনেশবাবুর স্ত্রীর সন্তান কামনা পূর্ণ হয়েছিল। শুধু সন্তান কামনাই নয়, তাদের জীবনকে সমস্ত দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছিলেন এই মাতা ঠাকুরানী। দীনেশবাবুর সেই ছেলে নিখিল রঞ্জন সেনগুপ্ত, তিনি পরবর্তীকালে কলকাতা পুরসভার উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার হয়েছিলেন এবং তারও বিশ্বাস ছিল যে সারদা সরস্বতী ওকে কোলে নিয়েছিলেন, সেই জন্য আজীবন শিক্ষা সংস্কৃতির সাথে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সেই জন্য শ্রীশ্রীমাকে ওই যে ঠাকুর বলেছিলেন না যে এ আর কি করেছে। এবং কথামৃতেও আমরা পাই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটি কথা, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। কিন্তু শ্রীশ্রীমা ঠাকুরের সহধর্মিনী, রামকৃষ্ণগত প্রাণা এবং রামকৃষ্ণ ভাবের সর্বশ্রেষ্ঠ প্রচার এবং প্রসারকারিণী, তিনি ঠিক এর বিপরীত কথা বলেছেন। তিনি বলছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়। আমরা অনেক সময় মনে করি যে আরে ঠাকুরান মা তাহলে কি উল্টো কথা বললেন, আমাদের মনে তখন দ্বন্দ্ব চলে আসে। শ্রীশ্রী মায়ের অন্যতম সেবক স্বামী ঈশানানন্দ বরদা মহারাজ তিনি বলছেন যে 1326 সালের ফাল্গুন মাস জয়রামবাটিতে একদিন দুপুরবেলা রাধু মাকু নলিনীদি নানান কথাবার্তায় খুব হইচই করছে, লাজ লজ্জা বিশেষ মানছে না। মা তখন তাদের বলছেন, ও কি হচ্ছে তোদের, তোদের কি একটু লজ্জা সমীহ নেই? মেয়েদেরও সব বাড়াবাড়ি ভালো নয়, মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সম্ভ্রম রেখে চলতে হয়। কথায় বলে মেয়েদের হাঁটুর কাছে কাপড় উঠলে 10 হাত কাপড়ে ন্যাংটা, লজ্জা শরম বজায় রেখে চলতে হয়। তখন মেয়েদের মধ্যে একজন হঠাৎ বলছেন, কেন পিসিমা, ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। শ্রীশ্রীমা অমনি বলছেন, না না, সে যারা ভগবত প্রেমে পাগল তাঁদের কথা, আমি বলছি লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়। যার আছে ভয় তার হবে জয়, বিশেষ করে মেয়ে মানুষের। অর্থাৎ মায়ের এই কথাগুলি মেয়েদের উদ্দেশ্যে একেবারে পরিষ্কার করে বলা, বিশেষ করে মা বলছেন যে মেয়েদের জন্য এই লজ্জা ঘৃণা ভয় থাকতে হয়, থাকা প্রয়োজন, বাঞ্ছনীয়, থাকা উচিত। সেই জন্য লজ্জা হচ্ছে নারীর ভূষণ, ভারতীয় ঐতিহ্যে লজ্জা এবং নারীত্ব হচ্ছে সমার্থক। শ্রীশ্রীমা তার নিজের জীবনে দেখিয়েছেন যে লজ্জাকে তিনি কেমনভাবে আশ্রয় করেছিলেন এবং লজ্জাও তার জীবনে কেমনভাবে আশ্রয় করেছিল। এবং শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে তার বালিকা কন্যাদের সম্পর্কে সতর্ক করেছেন যাতে তাদের লজ্জা না ভেঙে যায়, বলেছিলেন লজ্জা মেয়েদের বড় দরকার।
द्रौपदी महा तेजस्विनी প্রচণ্ড ব্যক্তিত্বশালিনী, কিন্তু কৌরব সভায় লজ্জা রক্ষার জন্য তিনি ব্যাকুল হয়েছিলেন এবং লজ্জার সঙ্গে সঙ্গে ঘৃণাকেও রাখতে হয়। শ্রীশ্রীমা বলছেন, সাধারণ অর্থে যে ঘৃণা বোঝায় সেই ঘৃণা নয়, এই ঘৃণার মধ্যে রয়েছে বীরত্বের ভাব। সীতা দৃঢ়তাকে গুঁড়িয়ে দেবার জন্য বহু নির্যাতন করেছেন, জীবননাশের ভয় দেখিয়েছেন। সীতা তখন অসহায়, রাবণের ক্রোধে সেই মুহূর্তেই তার জীবনহানি হতো। কিন্তু সীতা অকুত ভয়ে রাবণের মুখে বলেছেন, পাপিষ্ঠ, আমি তোকে ঘৃণা করি। এই ঘৃণা হচ্ছে আমার আদর্শ বিরুদ্ধ, ঐতিহ্য বিরুদ্ধ, যেটা আমার ধর্মের বিরুদ্ধ, সেটিকে আমি সর্বদা রক্ষা করব। শ্রীশ্রীমা এই ঘৃণার কথা বলছেন। আর ভয় সেখানে দস্যু ভয়, ব্যাঘ্র ভয়, সর্প ভয়, মৃত্যু ভয় নয়, এই ভয় হচ্ছে সম্ভ্রমচ্যুতির ভয়, লোক অপবাদের ভয়, লোক লজ্জার ভয়। এই ভয় নারীর কাছে একটা রক্ষা কবজের কাজ করে। সেই জন্য শ্রীশ্রীমা বলছেন, যার আছে ভয় তার হবে জয়, বিশেষ করে মেয়ে মানুষদের কথা বলছেন। এবং শ্রীশ্রীমা সেই জন্য বলছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়, এই তিনটি থাকলে তবেই নারীর জীবন সুরক্ষিত হয়। প্রশ্ন আসে, তাহলে এই নির্দেশিকা নারীর জন্য কেন, পুরুষের জন্য নয়? পুরুষের জন্যেও এই নির্দেশিকা সমানভাবে প্রযোজ্য। পিতৃসত্ব পালনের জন্য রামচন্দ্র গিয়েছিলেন বনে, এবং সেখানেও কিন্তু এই লজ্জা ঘৃণা ভয় একেবারে সম্পৃক্ত হয়েছিল। এই দৃষ্টান্ত আমাদেরকে বারবার শিক্ষা দেয়, অর্থাৎ ঠাকুর এবং মায়ের এই যে নির্দেশিকা, এটি কিন্তু কখনোই পরিপূরক নয়, মানে বিরোধী নয়, পরস্পরের পরিপূরক। আমি ভুল বললাম, প্রত্যেকটি পরস্পর পরস্পরের পরিপূরক। কারণ ঠাকুর বলেছেন সিদ্ধভূমির পূর্ণভূমির কথা, আর মা বলেছেন সাধক ভূমি সাধারণ ভূমির কথা। সাধক ভূমি বা সাধারণ ভূমিতে মানুষকে দেহাত্মবুদ্ধি আচ্ছন্ন করে রাখে। যতক্ষণ তার দেহাত্মবোধ থাকবে ততক্ষণ প্রয়োজন থাকবে শৃঙ্খলা, গণ্ডিবদ্ধতার। চারাগাছকে বেড়ার ভেতরে আবদ্ধ না করলে তাকে গরু ছাগলে খেয়ে ফেলবে, মানুষ মারিয়ে যাবে, ফলে তার অকাল মৃত্যু ঘটবে। সেজন্য আমাদের সবসময় এই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যার সমাধান সহজ হয়ে যায়, কি নারী কি পুরুষ, যদি প্রত্যেকেই এই লজ্জা ঘৃণা ভয়ের দ্বারা পরিচালিত হয়। কবিরের জীবনের একটি ঘটনা, একদিন কবির সদালাপ করছেন, হঠাৎ সেখানে এক অনুরাগী ভক্ত এসে উৎফুল্লভাবে কবিরকে বললেন, যে ব্যক্তিটি সর্বদা অহেতুক কবিরের নিন্দা সমালোচনা করে বেড়াতো সে মারা গেছে। সংবাদ শুনে সকলেই উপস্থিত, কিন্তু কবিরের মুখ গম্ভীর। এত বড় নিন্দুকের মৃত্যুতে তার স্বস্তি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, কিন্তু তিনি নিরানন্দের ভরপুর। একজন কবিরকে জিজ্ঞাসা করলেন এর কারণ। কবির তখন গম্ভীর এবং ব্যথিত কণ্ঠে বললেন, আজ আমার সবচেয়ে দুঃখের দিন, কারণ আমার পরম সহৃদের দেহত্যাগ হয়েছে। অত বড় সমালোচক, মিথ্যা সমালোচক, কিন্তু আমার পরম সহৃদ। সেজন্য কবির বললেন, তোমাদের তো সবসময় আমার প্রশস্তিতে মুখর, আমার কোনো দোষ তোমাদের চোখে পড়ে না, পড়লেও তার নিন্দা করো না, আমার গুণকে অতিরঞ্জিত করে বেড়াও। কিন্তু তিনি সবসময় আমার দোষ, আমার ত্রুটির দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতেন, সেই জন্য আমি সদা সর্বদা সতর্ক থাকতাম, আমি আমাকে প্রাণপণ ত্রুটিহীন রাখতে চেষ্টা করতাম। তখন ভক্তরা বলছেন, কিন্তু তিনি তো সবসময় ভিত্তিহীন রটনা করতেন, কল্পিত অপপ্রচার করতেন, আপনার মিথ্যা নিন্দা করাই ছিল ওর স্বভাব। তখন কবির বলেন, হতে পারে, তোমরা যা বলছো তাই হয়তো ঠিক, কিন্তু তাঁর ভয়ে আমি সর্বদা সতর্ক থাকতাম, যাতে আমার মধ্যে প্রচারিত দোষগুলো না থাকে। তাই তিনিই ছিলেন আমার প্রকৃত বন্ধু এবং শুভার্থী। আজ তিনি চলে গেলেন, তাহলে কি আমার দ্রষ্টুটির কথা বলবে, কি আমার বিবেকের কাজ করবে? সেই জন্য এই যে মায়ের কথা, এইটি আমাদের বিবেকের দিকে নিয়ে যায়। ঠাকুর বলতেন, গায়ে কাঁটা বিঁধলে ওটাকে বার করবার জন্য অপর একটা কাঁটা লাগবেই, কিন্তু কাঁটাটা বাইর হয়ে গেলে দুটো কাঁটাই ফেলে দিতে হবে। সেই জন্য ব্যক্তির জন্যে, সমাজের জন্য মায়ের যেমন আশ্রয় পেতে হবে, তেমনি এই কথাগুলির প্রতিও আমাদের গুরুত্বপূর্ণ মনন করতে হবে।
এই মাতৃস্মৃতি সুধার কথা স্মরণ করতে গেলে পূজনীয় বাসুদেবানন্দজি মহারাজের কথা মনে পড়ে। 1914 খ্রিস্টাব্দে আত্মারামের কৌটোয় কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো হয়। 1915 জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম, আত্মারামের কৌটোয় এদের পুজো হয়? বলে ওই কৌটোতে জপ সমর্পণ করি, তাতে দোষ হয় না? মা বললেন, তা হবে কেন, তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী, শুদ্ধ সত্য যোগমায়া তার শরীর, তিনি সশক্তিক ব্রহ্ম, শিব এবং শক্তি এক। বাঁকুড়ার দুর্ভিক্ষের সময় যখন কিছুতেই বৃষ্টি হচ্ছিল না, তখন সেই কালোমানিক মায়ের বিভূতি ঘোষ মারফত বাঁকুড়ার লোকজন মাকে বলে পাঠালেন যে প্রায় দু বছর বৃষ্টি নেই, সমস্ত দেশ চলে গেল, ভালো ভালো কুয়োর জল সব ফুরিয়ে আসছে, বাঁধের জল হু হু করে কমতে আরম্ভ করেছে, রাস্তার দুধারের গাছগুলোয় পাতা নেই, এখন একটু ব্যবস্থা করুন। মা শুনে গম্ভীর হয়ে বললেন, তাই তো, ঠাকুর একই করলেন। তারপর কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওদের পদ্মফুল দিয়ে ঠাকুরের পুজো করতে বল, বৃষ্টি হবে কন। তারপর হেসে বললেন, মা সিংহবাহিনীর কৃপায় এ দেশটুকুতে কিন্তু অনাবৃষ্টি নেই। মরুভূমির মধ্যে জয়রামবাটি কামার পুকুর যেন একটা মরুদ্যান, চারপাশে সবুজ, কুয়ো জলে ভর্তি, পুকুরগুলো টলমল করতে আরম্ভ করল এবং এই খবর চারপাশে গেল দূর দূর থেকে, যেখানে বৃষ্টি হয়নি লোক আসতে লাগলো সেখানে গিয়ে ঠাকুরের পুজো করবার জন্য, এবং এই সন্ন্যাসীরাও সাইকেলে করে গিয়ে অনেকভাবে দূরে গিয়ে এই পুজো করলেন এবং ঠাকুরের ছবি কিনে নিয়ে গিয়ে অনেকেই বামুন দিয়েও পুজো করালো, তার ফলে সেই একই ফল পড়ল। একবার জয়রামবাটিতে ললিত চট্টোপাধ্যায়ের সম্বন্ধে কথা হচ্ছে, মার এত কৃপা সত্ত্বেও সে মদ ছাড়তে পারল না। এই কথাবার্তা শুনে মা বললেন, নাটাইতে লাল নীল সুতো গোটায়, গোটাবার সময় যেমন লাল নীল সুতা ক্রমে ক্রমে জড়ায়, আবার খোলবার সময়ও সেই রকম লাল নীল সুতা পরপর খুলবে, তবে দুটোতে প্রভেদ অনেক, একটায় কর্মবন্ধন জড়াচ্ছে আর একটায় কর্মবন্ধন খুলছে, দেখতে কিন্তু এক। একবার দ্বিজেন মহারাজ স্বামী গঙ্গেশানন্দজী এবং বাসুদেবানন্দজিও আছেন, সকলেই চা খাওয়ার পর সকালে খিদে পেয়েছে করছেন, কারণ সকালবেলায় ঠাকুরের যে প্রসাদ বিতরণ হয় সেটা দিতে দেরি হচ্ছে, তা গোলাপমাই সেটা বিতরণ করতেন। বাসুদেবানন্দজি 9টার সময় স্নান সেরে 9:30 গিয়ে পুজোয় বসেন, পুজো সারতে সারতে 10:30 হয়ে যায়। পুজোর নৈবেদ্য সাজিয়ে রেখে গোলাপমা স্নান করতে গঙ্গায় গেছেন, ফিরতে দেরি হচ্ছে আর এই সন্ন্যাসী সন্তানরা খিদে পেয়ে করছে। সেটা দেখে মা ঠাকুরের নৈবেদ্য দুভাগ করে এক ভাগ ঠাকুরের জন্য আগে তুলে রেখে বাকিটা নিবেদন করলেন এবং ছেলেদেরকে পাঠালেন। মহাপুরুষ মহারাজ শুনে বললেন, এ সকলে করতে পারে না, মাই করতে পারেন। একবার উদ্বোধনে চন্দন ঘষছেন বাসুদেবানন্দজি, মা উত্তর দিকের দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসেছেন। কেউ নেই দেখে বাসুদেবানন্দজি মাকে জিজ্ঞাসা করলেন, মা মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন? মা বললেন, ওদিকে নজর দিও না, কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া? আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি? যদি শুধরানোর চেষ্টা থাকে, যদি মানুষ বুঝতে পারে যে এটা আমার মনে দুর্বলতা উঠেছে, তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা। মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন, এই বলছেন। এই রকম উদ্বোধনে একবার এই বাসুদেবানন্দজি পুজোয় বসে বানেশ্বর শিবকে স্নান করবার সময় হাত থেকে পিছলে পড়ে গড়গড় করে পড়ে গেছে। তখন বাসুদেবানন্দজি আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে তাকে তুলে নিয়ে এসেছেন এবং গৌরী পট্টে স্থাপন করছেন। পরদিন সকালবেলাতেই নীরদ মহারাজ অর্থাৎ স্বামী অম্বিকানন্দজি, তার মা নবগোপালবাবুর স্ত্রী, নীরদ মহারাজ অম্বিকানন্দজির মা হচ্ছেন নবগোপালবাবুর স্ত্রী, তিনি এসে বললেন, বাবা কাল তুমি মহাদেব স্নান করবার সময় হাত থেকে ফেলে দিয়েছ। বাসুদেবানন্দজি লজ্জিত হয়ে বললেন, মা আপনি জানলেন কেমন করে? তিনি বললেন, কাল স্বপ্নে দেখি একটা 5 বছরের ধবধবে ছেলে, মাথায় ছোট ছোট জটা, ন্যাংটো নাচতে নাচতে এসে বলছে আমায় ফেলে দিয়েছে।
মা তখন সামনে পা ছড়িয়ে বসে বলছেন, কার সঙ্গে কথা বলছেন? সব শুনলেন। ভয়ে তখন বাসুদেবানন্দজি গুরু কৃপাহি কেবলম জপ করছেন, বুকের ধকধকানি হচ্ছে। মা তখন নীরদ মহারাজের মার দিকে তাকিয়ে বললেন, ছোট ছেলেরা অমন কত পড়ে খেলতে গিয়ে। তারপর মানেশ্বরের দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি বাবা অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছ, আর অতটুকু ছেলে তোমায় ধরে রাখবে কেমন করে? তখন বাসুদেবানন্দজি মনে মনে বুঝলেন, শিব রুষ্টে গুরু স্ত্রাতা, গুরু রুষ্টে নকশ্চন। তখন যোগেন মা বললেন, এবার থেকে সাবধান হবে। বাসুদেবানন্দজি তিনজনকেই নমস্কার করলেন। আর একদিন মায়ের মিশি ফুরিয়ে গেছে, তো নীরদ মহারাজের মা সকালবেলায় মিশি নিয়ে হাজির, বললেন, কাল স্বপ্নে দেখি মা মিশি চাইছেন। বাড়ির সকলে তখন হেসে বলল, এত জিনিস থাকতে মা মিশি চাইছেন? মা তখন হেসে বললেন, হ্যাঁ গো, আমার মিশি ফুরিয়ে গেছে। এবং সেই জন্য মা কাউকে শাসন করতেন না। গোলাপ মা যখন বারবার বলছেন যে তোমার ছেলেদের ওপর কোনো শাসন নেই, তখন মা বলছেন, আমি শাসন করব কি করে, আমি যে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ঝরিষ্কার করে নিই, এরা ঠাকুরের ছেলে, শাসন করব বললেই হলো নাকি? একদম। আবার একজনের সম্বন্ধে যখন মিথ্যে কথা প্রচার করছেন, তখন সেটি শুনে মা রাসবিহারী মহারাজকে বলছেন, ওকে চৌবাচ্চা থেকে জল ছুঁড়ে ওদের মারতে বল, নইলে তারা দগ্ধ হয়ে যাবে। একজন খুব ছটপটে, মা তাকেও একটু স্থির হয়ে ধ্যান জপ করতে বসলেন। মা বললেন, ধ্যান না হয় কঠিন, আমরা মেয়ে মানুষ জপেতেই আমাদের সব হয়, নোমরা নয় তোমরা তাই করবে। এবং যখন বলছেন, চার রকমের ধ্যান সিদ্ধ আছে, যারা জন্ম থেকেই স্বীকৃতি নিয়ে এসছে, যারা গুরুর শিক্ষা স্বীকার করে নানান রকমে অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছে, ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ, গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন, তাদের মনটা জলের ওপর পদ্ম ফুলের ওপর ভাসে, পদ্ম ফুলের মতন ভাসে, এরা কৃপা সিদ্ধ। আর ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ, লোকে যে কোনো কারণে হোক অপরের সম্পত্তি পেয়েছে, এদেরও পূর্বের তপস্যা আছে, কিন্তু কোনো মোহে পড়ে বহুদিন ধরে প্রারব্ধ ভোগ করছিল, সেই প্রারব্ধ কেটে গেল, আর যেন রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক পড়ে গেল। এই একবার উদ্বোধনে শক্তিতত্ত্ব আলোচনা হচ্ছে, একজন এসে বলল যে ওসব মশাই রেখে দিন, ঠাকুরের কথা কিছু বলুন। যোগেন মা সেই সময় স্নান ছেড়ে ঢুকলেন, বললেন, ঠাকুরের কথা বলতে গেলে শক্তিতত্ত্বই আগে আসে। যখন তীব্র ব্যাকুলতায় ঠাকুর কালীঘরে গিয়ে খাঁড়া দিতে গেলেন যে দেখা দিবি তো দে, নইলে এই গলায় দিলুম, সঙ্গে সঙ্গে মা দপ করে আবির্ভূত হলেন, জগতের আবরণ উঠে গেল সব চিন্ময় কোষাকুষি পর্যন্ত। এই মথুরবাবুও বলছেন, যোগেন মা বলছেন, মথুরবাবুও দেখলেন ঠাকুর নিজের ঘরের উত্তর পূর্ব দিকে রোয়াকে পায়চারি করছেন, তখন সামনের দিকে যখন যাচ্ছেন তখন শিব, আর পেছনের দিকে যখন দেখছেন কালী, এলো চলে, যে রাম যে কৃষ্ণ তিনি ইদানুং রামকৃষ্ণ, যোগ মায়া সমাবৃত হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। এইটি বারবার বলছেন। এবং বাসুদেবানন্দজি বলছেন যে আমি রাসবিহারী মহারাজের কাছে শুনেছি, তিনি একদিন কাশীতে মাকে বলেছিলেন, নির্বাণ চাই না মা, তাহলে তোমায় পাবো না। মা শুনে বললেন, বোকা ছেলে, নির্বাণই যে তার স্বরূপ। পূজনীয় বাসুদেবানন্দজি মহারাজ সেই জন্য বলছেন যে কত লোক কত কালচার করছে, কোনো কিন্তু কোনো কিছুর হতিশ পাচ্ছে না, ডিসকভারি বা ইনভেনশন হচ্ছে না, কারণ মা তমরূপে তাকে আটকে রেখেছেন। আবার যখন তার উপর খুশি হলেন, তখন সত্যরূপে তার ভেতরে উদিত হয়ে সে যেটা দেখতে পাচ্ছিল না সেটা দেখিয়ে দিলেন। মায়ের কাছ থেকে এরকম উপদেশ শুনে সেটা পেয়ে থাকেন। মহা সমস্যায় হয়তো কেউ পড়েছেন, তার নাম জপ করতে করতে হঠাৎ একটা সমাধান এসে উপস্থিত হয়, তখন বোঝা যায় এটিই তার প্রেরণা। হয়তো দুজনে কথা বলতে বলতে যাচ্ছে, তার দু চারটি কথা কানে গেল, সেটাই জীবনের মহা ইঙ্গিত বলে বুঝতে পারা যায়। এইটি আমাদের মায়ের চরণ আশ্রয়ে থাকলে সেটি লাভ হয়। মায়ের শরীর চলে যাওয়ার পর যখন দাহের পর চিতা ধৌত করার জন্য সাধুদের সঙ্গে ভক্তরা গঙ্গা জল ঢেলেছিলেন, তখন কেউ কেউ মায়ের চিতাভস্য বা দেহাবশের সংগ্রহ করেছিলেন, সাধুরা ভক্তরাও। সারদা মহারাজ সারদানন্দজি তখন বলেছিলেন, যারা এই পবিত্র চিতাভস্য সংগ্রহ করছে তারা যেন মনে রাখে, এর পবিত্রতা রক্ষা করে নিত্য পূজা আদির ব্যবস্থা না করলে তার সর্বনাশ হবে।
আমরা মায়ের কাছে আছি, তাই আমাদের মায়ের প্রেরণাই, মায়ের চরণে পড়ে থাকাই তাঁর চিতাভস্ম সংগ্রহ রাখার যেন একটা প্রয়াস। আমরা আমাদের হৃদয়ে যেন মাকে ধারণ করতে পারি। প্রণাম, নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণ।